এই ভিডিওরে আমি গোটে ইম্পর্টা এবং কনফিউজিং টপিক কসকস যা কি হচ্ছে নাউন ক্লচ এডজেকটিভ ক্লচ যা কি আমি রিলেটিভ ক্লচ এবং এডভার ক্লস এই তিনটি ক্লচ ভিতরেফরেস কো একজামে বহুত আসি থাকে কি গোটে সে এবং সেই সেন্টেসরে গোটে ইন্ডিপেণ্ডে ক্লজ এবং গোটে ডিপেডাট ক্লজ থাকি এবং সেই ডিপেণ্ডে ক্লজ কু যেটা কি গোটে কমপ্লেক সেটেন্সরে হিং থাকে সেই তলে অন্ডরলাইন করা এবং পচারাই কি এই যে অন্ডরলাইন করাছি এই ক্লজটি নাউন ক্লজ অটে এডজেকটিভ কি অ্যাডভার ক্লজ সেই সিচুয়েসন বহুগুড়ি স্টুডেন্ট কনফিউজ হয়ে থাকে তো কমিটি আমি চিহ্ন নাউন ক্লজ কে কমিটি চিহ্ন এডজেকটিভ ক্লজ্র তাকে আমি দেখি কমিটি জাঁয়া এডভার ক্লজ কে কমি দেখি জাঁয়া এখন আমি অতি ক্লিয়ারলি এবং অতি সুন্দর ভাবে এবং যে নাউন ক্লজ কোণ এডজেকটিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ কণ এবং অডভার ক্লজ কোণ এ বিষয়ে জাঁ না তো ডেসক্রিপশন বকসরে এর লিঙ্ক দিয়েছে যাই কি দেখিপারে এবং আপর্টান ইনফরমেশন দেওয়া চাহছি যে যে গ্রামার যদি অনে মোটর লাইভ ক্লাস জয়েন চাই বা নিজের গ্রামার কু বেসিক্রু আডভানস লেভেল পর্যন্ত নেওয়া চাহিদা কিংবা স্পোকেন ইংলিশ শিখেপাত চাহ নম্বরের এসএমএস করি মোটর লাইভ ক্লাস কু ক্লা জয়েনপারে এবং অধিক জাঁয়া বা লাইভ ক্লাস বিষয় অধিক জন মতো কল করত কিংবা এসএমএস করানু এই নম্বর এবার চালু দেখা এ ভিতরে ডিফরেস সবু ক্লচ কু আমি কেবল গোটিয়ে মাধ্যমে চিহ্নি থাকে যাকে কনজকশন রেটিভ প্রোনওউন এডজেকটিভ গুড়ি থাকা কনজকশন টাইপর ওয়ার্ডকে ডব্লু এচ ওয়ার্ড হোক কিংবা দ্যাট হো তা আমি রেটিভ প্রণৌন এবং নাউন ক্লচ এবং এডভার ক্লচে থাকা সব ওয়ার্ড কু যা যোড়ি থাকে কু তা আমি কথা কনজকশন তো নাউন কিছু কনজকশন থাকে

তো সেই সিচুয়েসন ইচ্ছি ওয়েদর অিচুয়েসন গুড়ে বা এই ক্লজগ গুড় আমি অ্যাডভার্ভ ক্লজ হয়ে থাকে কিন্তু প্রোবলেম সেতবে যেতলে গোটি টাইপ রনজকশন নাওন ক্লজ রে থ এডজেকটিভ ক্লজ রে থাক এডভার্ব ক্লজ রে থ আউন ক্লজ রে থ সেতবে আমি চিহ্নার যদি হাট আছে নাউন ক্লজ হাও যদি অউন ক্লজ হায়ে যদি অনেক নাওন ক্লজ যদি হুইজ অডজেকটিভ ক্লজ হুজ অডজেকটিভ ক্লজ হোম অডজেকটিভ ক্লজ এবং যদি হচ্ছে হুয়ার অকজ অো অলদো অন্ট এসব কনজকশন অনেক অ্যাডভার ক্লজর ক্যাটাগো নিয়ে থা কিন্তু হু এবং দ্যাট এওন ক্লজ রে থা এবং এডজেকটিভ ক্লজ রে থা ইভ এবং হুয়েদর

এবং বাঁকি ক্লজ হল ইজ করে তেন্টেন্সরে হোয়ার্ড আছে যা কি গোটে কনজকশন তো হাট হি সিস এ গোটে ডিপেন্ডেট ক্লজ এবং এটাই নাউন ক্লজ কারণ নাউন ক্লজ রে হাট কনজকশনটি ইউজ হয়ে থাকে আই আক রাধা হাউ সি ফেল্ট আই আসট রাধা মুধাকে পচারলি হাউ সি ফেল্ট সে কমিটি অনুভব করু হাও হল কনজকশন তো হাউটি কেউ ক্লজরে ব্যবহার থাকে নাওন ক্লজে তো হাউ সি ফেল্ট এগুলো নাউন ক্লজ সেমতি আই হ্যাভ নো অবজেকশন টু হাটএভর ইউ সি তো এই সেটেন্স রে কট এভর ইউজ সি ইা গোটে ক্লচ তো কেউ টাইপর ক্লচ কমি জানিবা নাই তা তাপর অ টু যা হচ্ছে গুটে প্রিপোজিসন তো প্রিপোজিসন যদি কোশি ক্লচ পূর্ব তো তা আমি আখি মজিকি নাউন ক্লচ হি কনসিডর করা সেইপর আউ গোটে সেটেস দে নো মিনিং ইন হাট ইউ সে এর কিছু অর্থ নাই তুমি যা কুহ তো এই সেটেন্স রে হাট ইউ সে হা গোটে ক্লচ বা নাউন ক্লচ কিন ফার্ট তো হাট এবং সেকেন্ড জিনিস হল কি ইন র ব্যবহার হয়েছে সেই ক্লচ পূর্ব তো কোশিব ক্লচ পূর্বর যদি কোশি প্রিপোজিসন ব্যবহার হল তো তাহা কমে কৌ নাউন ক্লচ তা চলুন দেখা এডজেকটিভ ক্লচ তো এডজেকটিভ ক্লচ কোন। এডজেকটিভর অর্থ কম বা এডজেকটিভ আমি কাহক কথা যোর্ড যদি নাউন কু ডেস্ক্রাইব করে কিমা কিংবা প্রোউনক ডেসক্রাইব করে থাকে তাহলে এডজেকটিভ কথা তো এডজেকটিভ ক্লজর বি সেম কাম যদি এহা বা সেই ক্লজটি যদি কোশিগুলো নাউন কু বা প্রো ডেসক্রাইব করছি তাহা কে আমি কয়জেকটিভ ক্লজ তো ফার্ট কিছু গোটে সিম্পল একজাম্পল নে যা কি আমি দেখি হি জা পে অজেকটিভ ক্ল যেমিটি আই ফাউন্ড দ বুক হুইচ আই ওয়াজ লুকিং ফর মুি যা মুজুলে তো এই সেটেন্সরে রেটিভ প্রণাম হুইচ হুইচ আই ওয়াজ লুকিং ফর এলাকা ক্লচ তো এলাকা এডজেকটিভ ক্লচ কো হুইচ আই ওয়াজ লুকিং ফর আছে এই সম্পূর্ণ ক্লচটি কেবল গোটিয়ে ওয়ার্ড কেসক্রাইব করছি তাহা গেল বুক আই ফাউন্ড দ বুক মু বহিটি পাইলি কেউ বই যেটা কি মু খোজুবি লুকিং পর অর্থ হল খোঁজবা তো হুইচ আই ওয়াজ লুকিং পর তো এই ক্লস্টি বুক কু ডেসক্রাইব করছি সেইপর আগে সেন্টেস দ ম্যান হোম দ্য পুলিশ আরেস্টেড ইজ নট নোন্ড অ সেটেঞানস হল দ ম্যান সেই লোকটি কুকি হোম্র অর্থ এলাকা যাকু এবং এলাকা গোটে রেটিভ ট্রণ যা যা আমি এডজেকটিভ ক্লচরে ব্যবহার করে থাকে দ ম্যান হোম দ পুলিশ আরেস্টেড যা পুলিশ আরেস্ট কলা ইজ নট নোন্ডন টু অস তাহ আমি জনা না বা আমি সেই ব্যক্তি কু জান তো এই সেটেন্সে বি রেটিভ ক্লচ বা এডজেকটিভ ক্লজ হা হোম দ পুলিশ আরেস্টেড যাহাকু পুলিশ আরেস্টলাম তো এই যে হোম দ পুলিশ আরেস্টেড এই টোটাল ক্লসটি কেবল গোটিয়ে ওয়ার্ড কেসক্রাইব করছি তাহলে মে সেইপর আগে রাহুল হুজ ফাদর ইজ এ ডক্টর ইজ মাই বেষ্ট ফ্রেড তো এই সেটেসেবি হুজ ফাদর ইজ এ ডক্টর যাহার বাপা জনা ডাক্তর অটন্ত তো এই টোটাল ক্লসটি কেবল গোটিয়ে ওয়ার্ড কেসক্রাইব করছি তাহা হচ্ছে রাহুল

যাকে ডেসক্রাইব করছি হোম দ পুলিশ আরেস্টেড মেয়ে গুটে নাউন সেইপর রাহুল হয়ে গুটে গোটে নাউন তল ডেসক্রাইব করছি হুজ ফাদর ইজ ডক্টর তো হয়েগাল গোটে অডজেকটিভ ক্লজ তো এইপর ভাবে আমি অ্যাডজেকটিভ ক্লজ কু চিহ্ন থাকে ওকে তাপরে আমি দেখবা কিছু এডভাভ ক্লজ্র এবং এডভার ক্লজর একজাম্পল দেখার পরে তাপরে যেতে সব সান সান কনজকশন আছে বা সান সব প্রণন অনেক কম্পেয়ার করা তো এডভার ক্লজ্র একজাম্পল হা কল মে হু গ্যাট হোম মতো কল কর তুমি যেতবে ঘর গ্যাট অর্থ এই জায়গায় পঁচবার স্যান্সে আসি থাকে তো সেটা ক্লজ হা হ্যা গ্যাট হোম যেতবে তুমি ঘরে পঞ্চব तो सेंटेंस रे अच्छे ह्वेन तो ह्वेन देख मात्र मत आम एडभर्व क्लज हि क्लिक नेक्स्ट सेन्टेन्स है दिस्ज द प्लेस ह्वेर आई स दैम ए सेन्टेन्सर आई स दैम है आम एडभार्लज केमती सेटेन्स ह्वेर एवं आउ गोटे सेन्टेन्स पीपुल फलोड हिम ह्वेर एवर हि व्वेन्सरण कले जुआड़े भी गला तो ह्वेर एवर अर्थ है जो स्थान को भी তোৰেভৰ অ এচ এ কনজকচন তাহে এডভাৰ ক্লছ তভৰ হে ৱেৰ হে ৱেন হেৰা গোটেই চেণ্ডেন্স যদি মই নেবি হুৱাইলৰ চি কুক ডিনৰ হোৱাইল দ কিড ৱে আৰ প্লেইং আউটচাইড সেই ৰোষেই কলা যেতিয়া সেই তাৰ কিড়ক বাহিৰে খেলুতি ত এই কনজকচন হ'ল হুৱাইল হোৱাইল দ কিড ৱে আৰ প্লেইং আউটসাইড তাইল হা হল হুয়ার হল হুয়ারভার হা এইসব কনজকশন গুড়ি আমি দেখি কি আমি এডভার ক্লজ বলি জানি বিকজ হল দো অল দো টিল অনটিল বহু গুড়ি ওকে অবে চালু কনফিউজিং এরিয়া কু হু কনজকশনটি নাউন ক্লজ রে অজেকটিভ ক্লোজ রে অবটা এগজাম্পল নেওয়া যে গোটি নাউন ক্লোজ হয়ে থাকি এবং গোটিয়েডজেকটিভ ক্লোজ হয়ে থাকবে মনে মু কে কি आई हु लिवस इन दैट प्लेस मुश्चर्य अटे कि से ही स्थान किए रहे तो स्थान स्थानीय क्लज के हु लिवस इन दैट प्लेस किए से जगह रहे तो यही सेन्टेन्स नाउन क्लजर काम करना का हु कौनसी भी नाउन था था, तो एहा को डेस्क्राइब कराइब करें एडजेक्टिव क्लज करमी मन कहता मुझे गोटे एग्जाम्पल नी द शॉपकीपर हु आई वाज वर्किंग फॉर, इज ए गुड पर्सन तो यही हु जो अच्छी शॉपकीपर विषय में कह द शॉपकीपर से दोकानी हु आई वाज वर्किंग फॉर, फर पे मु काम करू ए गुड पर्सन से गुट व्यक्ति अटे तो यही जो बा नाउन विषय डिस्क्राइब कर তেণু এই ক্লজ ট বা হু আই ৱাজ লুকিং ফৰ এই ক্লজ টি গ'ল এডজেক্টিভ ক্লজ সেইপৰি আগ গোটেই এক্সাম্পল নে যা কি ক্লিয়াৰলি বুজি পাৰিবা মনে কয় মোক ক'লি কি কেন ইউ টেল মি হু ৰোড দ ৰামায়ণ ক' তুমি কৈপাৰিব ৰামায়ণ কি লেখি বা কি লিখিলে ত এই চেণ্টেন্সৰে হু পূৰ্ব কোনো নাউন কি কোনজেক্ট প্ৰনাওন নাই হু টি কোনো গোটেই নাউন কু ডেছক্ৰাইব কৰো নহন ইউ টেল মি তুমি মতে কৈপাৰিব হু ৰোড দ ৰামায়ণ ত এই চেণ্ডেন্সৰে হু ৰোড দ ৰামায়ণ হ'ল গোটেই নাউন ক্লচ কিন্তু মনে কয় মোক ক'লি কি আই হেট পিপুল হু ৱেষ্ট টাইম মই লোকমান ঘৃণা কৰে যে ৱেষ্ট কৰ এই চেণ্টেন্সৰে হু হু ওয়েস টাইম এগুলো গোটে ক্লচ কেউ টাইপর ক্লচ এ হয়েগালা গোটে অডজেকটিভ ক্লচ কু ওয়াট টি কাহু ডেস্ক্রাইব করছি পিপুল পিপুল কোণ পিপুল হচ্ছে গোটি নাউন তো আই হেট পিপুল লোক মানুষ হু ওয়েস্ট টাইম কি সময় ওয়েস্ট করতে তো হু পূর্ণ যদি কোশি গোট নাউন অ क्लच टी जी नाउन विषय ही, ही कुची तर ता होला एडजेक्टिव एवं एवढी हु अशी ता पूर्व या गोटे भरब अशी याही हुटी कौणसीबी नावन कु डेस्क्राईब करू नाटेन्स वाई क्लच रे हाम कह नाउन क्लज तापर नेक्स्ट कंजक्शन रिलेटिव प्रोनाउन है दैट जहाँकि नाउन रे भी थाए था एडजेक्टिव रे भी थाए तो आम कमी चिन्हीपर ताक आम दुईट एग्जामपल सहित शिखा मन कर फादर हेज कम होम इज ट्रु तो यही सेन्टेन्स क्लज है दैट हिज फादर हेज कम होम यही सेटेन्स क्लस टी स्टार्ट रु अच्छी आम अलरे जाना कौन सेंटेन्स स्टार्ट रु क्ल थे सब्जेक्ट सब्जेक्ट वाला नाउन क्लज तो होता ना। है ओके तो यह जो दैट अच्छी यह कौनसी गोटे नाउन को डेस्क्राइब करेंगे नाउन अच्छी जहाँ कुलच टी डेस्क्राइब करा तेणु यह गोटे नाउन क्लज एवं यहाँ एडजेक्ट क्लज नहीं सहित कंपेयर कर मने करन तो मु सेंटेंस कहली द डॉग दैट एट माय वेजिटेबल्स लिव्स नेक्स्ट डोर से कुकुर जे की मोर परिवार खाइदला से पाखरे रहबा से घर पाखरे रहबा से नेक्स्ट डोर रे रह तो यही जो सेंटेंस रे क्लॉज अच्छी दैट एट माय वेजिटेबल्स तो एहेला गुडे क्लॉज क्यों टाइप रो क्लॉज एहेला गुडे एडजेक्टिव बा रिलेटिव क्लॉज काहे कि काहे कि ना एही दैट टी बाई दैट एट माय भेजिटेबुल्स क्लज टी ओनली गोटे क्लज सरी ओनली गोटे व्वर्ड को डेस्क्राइब कर डक डक होगा गोटे नाउन तो नाउन को जो क्लज डेस्क्राइब करें ताक एडजेक्टिव क्लज ओके से हीपर भावे आग गोटे एग्जाम्पल नहीं मनाको मुल्क कि द्यूज दैट हिज फादर हेज कम इज ट्रू তো এই সেটেন্স রে কে কনফিউজিং সেন্টেস তো দ নিউজ অ্যা গোটে নাউন তা লাগি কি দ্যাট ইজ ফাদর হ্যাজ কম অল্ কিন্তু দ্যাট ফাদর হ্যাজ কম এউজ কু ডেক্রাইব করুন হি গোটে নিউজ তো এইপরি সিচুয়েসন

কি কোশি সেস কোণ ক্লচরে যদি স্টার্টিং রু ই সরি কোশি সেসর স্টার্টিং রু যদি ইট অই সেটেসে যে ক্লজ থাকে তাহলে আমি কৌ নাউন ক্লচ যেমি কি ইট ইজ ট্রু ফাদর হ্যাজ কম এ সত্য অটে যে তার বাপাটা ঘর আসি তো ইট যেহেতু স্টার্টিংর অ এবং তাপরে ডিপেডে ক্লজ কোণ দ্যাট ফাদর হ্যাচ কম তার বাপা আসি যাই তো যদি স্টার্টিং রু ইট অব সেসরে যদি ডিপেডেট ক্লজ অবল নাউন ক্লজ হি হয়ে অর্থাৎ আমি জনলে কি হু থা কি দেট থা তা আমি অতি ইজিলি জানি জাঁপার কি তাহা নাউন ক্লজ অটে না এডজেকটিভ ক্লজ অটে এডজেকটিভ ক্লজ রে কে কি তা পূর্ণ গোটে নাউন থাকে এবং সেই নাউন কু হি সেই ক্লজটি ডেসক্রাইব করে এবং যদি সেই ক্লজরে দ্যাট কিংবা হু লাগিছি। তো এইপর ভাবে আমি চিহ্নিপার তাপরে আপনার কনফিউজিং জিনিস হলা কি নাউন ক্লজ রে ইফ আ থাকে এবং এডভর্ভ ক্লজ রে মধ্য ইফ ওয়েদার থাকে তো তাহলে আমি কমিটি চিহ্ন চাল গোটে একজাম্পল সহ মধ্য বহুত ইজি ইটে কিন্তু তাহলে আমি অতি ক্লিয়ারলি শিখিবা মনে করতে গোটে সে টেল মি ইফ রাধা উড গো দেয়ার তো ইফ অর্থ আমি জাগি যে যদি অটে কিন্তু এই সেটেসে যদি রানস আসুনি যদি কোশি সে বা কোশে ক্লজে যদি ইফ্র ব্যবহার হয়েছি কিংবা ওয়েদরর ব্যবহার হয়েছি এবং যদি তাহার যদি রা যদি ওর সে আসুনি তো তাহলে নাউন ক্লজ কমিটি ট্যাল মি ইফ রাধা উড গো দেয়ার মতো কহ যে রাধা সে যা কু না তো এই না নাই যদি এই চেন্স আছিলা তাক আমি কয় নাউন ক্লচ ইফ ৰাধা উড গো দিয়াৰ এয়া গ'ল গোটেই নাওন ক্লচ কিন্তু মনে কৰো যদি মই ক'লি কি ইফুট আইচ ইট মেল্টছ যদি তুমি বৰফ কু গৰম কৰিব তাহৰলি যাব তহ ক্লচ ৰে ইফু হিট আইচ এই ক্লচৰে ইফৰ অৰ্থ যদি ৰন্স আছু ना ना सेंस आसुनी तो जदि जदि सेंस आसब तो से ही को आमे कह एडवर्ब क्लज एवं ना रो सेंस आसब तो ताहा तो को आमे कह ना ना तो को नाउन क्लज सेपर आगे एग्जाम्पल देखने वा यू मे कम इफ यू वांट टू तुमे तुम्हें आसपार जदि तुम्हें आसपा चाहू तो यही सेन्टेन्स इफ्र अर्थ जदि रे यूज है तो जदि जदि रे यूज है इफ टी तो তা হইব এডভার ক্লজ এবং যদি না এমনি কিছু অলগা কিছু সেন্স রুজ হল তো তা হইব নাউন ক্লজ তারপরে লাস্ট অয়েদর তেদরটি নাউন ক্লজ রে মধ্য ইউজ হয়ে থাকে এচএ কনজকশন এবং এডভার ক্লজ রে মধ্য ইউজ হয়ে থাকে এচএ কনজকশন তো চালু দেখা ফার্স্ট নাউন ক্লজ তো এই ক্লজে হেদরটি না সেন্স রে ইউজ হয়ে থাকে যেমন কি ৱেদৰ হি ৱেল ষ্টে হিঅৰ ফৰ ম'ৰ দেন এ ৱিক ডিপেণ্ডছ অ এলট অফ থিংচ সেইঘৰ গোটেই সপ্তাহু অধিক ৰবিব না নাই ৰবিব না নাই না নাই চেন্স এয়া বহুত গুড়ি জিনি উপৰি ডিপেণ্ড কৰে বা নিৰ্ভৰ কৰে তেন্সৰে ৱেদৰ অৰ্থ না নাই চেন্সৰে ইউজ হ'ল ৱেদৰ হি ৱেল ষ্টে হিঅৰ ফৰ ম'ৰ দেন এ ৱিক সেই গোটেই সপ্তাহ বা গোটেই সপ্তাহৰু অধিক ৰ নাই एहा बहुत गुड़े जिन्स उपरे डिपेंड करे किंतु जदी मु कइले की यू विल हैव टू टेक द मेडिसिन वेदर यू लाइक इट और नॉट तो एही सेंटेंस रे कोन अछि तुमको मेडिसिन खाइबा को पड़ी ब यू विल हैव टू टेक द मेडिसिन तुमको मेडिसिन खाइबा को पड़ी ब वेदर यू लाइक इट और नॉट जदीओ तुमे याकु पसंद करो किंबा करो नाही তো এই সেটেন্সে যদি ওর সে বা দুইটি বিকল্পর গোটি র সে আসুচি তেম এই প্রকার সিচুয়েসন আমি হেদর কু ব্যবহার করি এডভার্ভ ক্লচ বনাই পার অর্থাৎ কোশি সে ইফ কিংবা হেদর ব্যবহার হয়েছি এবং যদি তাহা না সেন্স দে তো তা নাউন ক্লচ এবং যদি যদি কিংবা যদি ওর আসুচি তো তা হয়ে গেল ক্লচ আশা করছে কি নাওন ক্লস এডজেকটিভ ক্লস এবং এডভার ক্লস ভিতরে ডিফরেস অতি ক্লিরলি সমস্তে বুঝিপার্থ যদি এর রিলেটেড কিছু ডাউট অশ্চিতভাবে কমেন্ট বকসে কমেন্ট করি পচার এবং ভিডিওটি যদি ভালো লাগলা তো ভিডিওটি নিশ্চয়ভাবে লাইক করানু চ্যানেলটি সবসক্রাইব করুন পাখে থাকা বেল আয়কন নিশ্চিতভাবে প্রেস করুন এবং ভিডিওটি যদি ইম্পর্টা বলে ভাবুমান অন্য মান স করানু চালু নট আমি আউ গিয়ে ইম্পর্টান ভিডিও আসবা থ্যাঙ্ক ইউ